হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আর সামনেই পুজো চলে আসছে, পুজো আর কদিন বাকি, আর 15 দিন মতন বাকি, 15 দিন বোধহয় হাতে নেই। মহালয়ার পর তো পুজো শুরুই হয়ে যায়, মানে রীতিমতন আমরা জামা কাপড় পরতে শুরু করে দিই। তাই শেষ মুহূর্তে তোমাদের একবার দেখিয়ে দেবো গড়িয়াহাট ঘুরিয়ে, যে শেষ মুহূর্তে যারা শপিংয়ে আসবে তাহলে গড়িয়াহাটে কী কী কালেকশন আছে সেগুলোও দেখতে পারবে, সাথে করে আমি নিজেও কী কী কিনলাম না কিনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর বেশি দেরি করব না, আমাদের অ্যাকচুয়ালি অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু সেটা হয়নি কারণ বৃষ্টির জন্য। আর বৃষ্টি মানে আমার মেয়ে বৃষ্টি নয়, বৃষ্টি মানে আকাশের বৃষ্টি, এমন বৃষ্টি নামতে শুরু করলো যে আমরা বেরোতেই পারলাম না। তাই অগত্যা গড়িয়াহাটেই বরং যাই, গিয়ে ঘুরি, যা যা কেনাকাটির আছে সেগুলো লাস্ট মোমেন্টে করে নিই আর তোমাদের সাথেও শেয়ার করি। আর উবেরও চলে আসছে, চলো। তো অনেক ভিড়ভাট্টা পেরিয়ে অনেকটা টাইম নিয়েছে আমাদের গড়িয়াহাট পৌঁছাতে, আর পৌঁছেই আমরা গেলাম কফি খেতে। কফি না খেয়ে মানে অতটা ঘোরা যাবে না এরকমই প্ল্যান করেছিলাম, কিন্তু হ্যাঁ বৃষ্টি এখানেও লাফাচ্ছে, সবুজ ওখানে লাফাচ্ছে, তো লাফালাফি করে আমরা কোনো মতে কফিটা শেষ করে আমরা এলাম বাসন্তী দেবী কলেজের সামনে। ওখানে প্রচুর শাড়ির দোকান, আমি সবসময় গড়িয়াহাট যখনই যাই বাসন্তী দেবী কলেজের এখান থেকেই শুরু করি, কারণ এখানে বেশ শাড়িগুলো দেখতে ভালো লাগে। এখানে ব্লাউজের প্রচুর কালেকশন, নানান ধরনের সব্যসাচীর কালেকশন থেকে শুরু করে মানে কটনের ব্লাউজ থেকে সব ধরনের পাওয়া যায়, আর সব রেঞ্জের আছে এখানে। যেমন চাইবে পুজো স্পেশাল বলো, এমনি সব ধরনের ব্লাউজ আছে, আমি একটু একটু করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। কিন্তু হ্যাঁ গড়িয়াহাটে কিন্তু এখন সাংঘাতিক ভিড়, যেতে হলে মানে একটু ধরো 12টা নাগাদ গেলে পরেই ভালো, 12টা 1টার মধ্যে চলে গেলে তখন একটু ফাঁকা পাবে। আমরা যখন গেছিলাম সন্ধ্যাবেলা তখন কিন্তু বেশ ভিড় ছিল, মানে তখন 6টা 6:30 এরকম টাইমে গেছিলাম। আর ব্লাউজের কালেকশানগুলো দেখো, হাকোবা তো আগেরবারও উঠেছিল, এবারও হাকোবা আছে, কালারিং হাকোবা ব্লাউজগুলো আছে। আর এখানে আমি সুতির ব্লাউজগুলো দেখছিলাম, আর এই লাল সাদা মানে এই প্যাটার্নের ব্লাউজগুলো কিন্তু প্রত্যেক বছরই ওঠে। আর এখানটায় আমি শাড়ি দেখাচ্ছি, ঠিক ওই বাসন্তী দেবী কলেজের পাশেই আমি এখনও আছি। তো এখানে প্রচুর শাড়ি, জামদানি শাড়ি, এইগুলো ধরো 600 650 থেকে শুরু করে একেবারে 1200 1500 2000 এরকম দামের অবধি আছে, মানে পাওয়া যায়। আর এই হোয়াইট কালারের শাড়িটা, এটাও কিন্তু 1200 টাকা দাম বলছিল। বাকি এখানে প্রচুর, এখানে জামদানি বেশি আমি দেখলাম, এছাড়াও নানান ধরনের শাড়ি আছে কিন্তু এগুলো বেশিরভাগই মানে জামদানির জন্যই আমি দেখেছি। এখানে সবাই জামদানি কেনে, এমনি শাড়িও আছে, এরকম পরপর পরপর প্রচুর শাড়ি তোমরা দেখতে থাকো। আর তারপরে পাশের একটা দোকানে গেলাম, ওখানে কুর্তি আছে, ঠিক কিন্নরের ওই গলিটাই মানে অপোজিটে, বাসন্তী দেবীর অপোজিটে, এখানেও কুর্তি অনেক জুয়েলারি পাওয়া যাচ্ছিলো। তো আমরা আবার এই ফুটে চলে এসেছি, আর ওখান থেকেই দেখছিলাম জিনিসপত্র, এখানে জুয়েলারি প্রচুর জুয়েলারি ছিল। তবে এই ফুটের থেকে বাসন্তী দেবীর ফুটটা আমার বেশি পছন্দ, কারণ ওখানে অনেক জিনিস পাওয়া যায়। আর এখানে কুর্তিগুলো আমার বেশ ভালো লেগেছে, এখানে স্লিভলেস কুর্তিগুলো যেগুলো 250 টাকা করে বলছিলো, কিন্তু হ্যাঁ এগুলো 200 টাকায় মানে বার্গেনিং করে পাওয়া যায়, 200 টাকায় রাজি হয়ে গেছিলো। তো এখানে নানান ধরনের প্যাটার্নের ছিল আর কটনের আছে, আর এখন তো কাফতান উঠেইছে, মোটামুটি 2-4টে দোকান পরপরেই কাফতানের দোকান। তো এখানেও বেশ সস্তাতেই, আমি বলবো সস্তাতেই ছিল, কারণ 250 টাকা 300 টাকার মধ্যে হয়ে যাচ্ছিলো। বার্গেনিং করতে হবে, পুজোর সময় কিন্তু বার্গেনিং হয়, তাই তোমরা অবশ্যই বার্গেনিং করবে। তারপরে এখানে ছিল হচ্ছে সালোয়ার কুর্তির দোকান, ব্যাগের দোকান, প্রচুর ব্যাগ, নানান ধরনের ব্যাগ। তো আমার বেশ পছন্দ হয়েছিল, আমি একটা ব্যাগও নিয়েছি, পরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি ব্যাগ নিয়েছি। নানান ধরনের স্লিং ব্যাগ, হ্যান্ডব্যাগ, পার্স 100 রুপিস থেকে শুরু করে আপ টু মানে 500 600 700 টাকার ব্যাগও ওখানে ছিল। তারপরে স্কার্টের দোকান, তোমরা যত যেতে থাকবে তত সুন্দর সুন্দর দোকান দেখতে পারবে, ওড়নার দোকান ছিল। আর তারপরে বাচ্চাদের দোকানে মানে বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো, এরকম জামা কাপড়ের দোকান ছিল, সেইগুলোতে অত বেশি আমি ফোকাস করিনি, আমি কুর্তিই দেখছিলাম, শাড়ি দেখছিলাম, তাই আমি আগেই গেছি। আর বৃষ্টিকে দেখতে পাচ্ছ এখানে, চুপ করে গেছে। এখানে জুয়েলারির দোকান, নানান ধরনের জুয়েলারি, তারপরে আবার ব্যাগ, ব্যাগ এবার নানান ধরনের উঠেছে, বেশ সুন্দর সুন্দর ব্যাগ উঠেছে, আমার বেশ ভালো লাগছিলো ব্যাগগুলো দেখতে। আর তারপরে এখানে আমি তোমাদের ব্যাগেরই কালেকশন দেখাচ্ছি, এখন কিন্তু এরকম এথনিক টাইপের ব্যাগ উঠেছে, মানে কাপড়ের প্রিন্টের ব্যাগ কিন্তু প্রচুর দেখলাম, সব দোকানে এরকম কাপড়ের প্রিন্টেড ব্যাগ পাওয়া যাচ্ছিলো। আর তারপরে ওখান থেকে আমরা আগিয়ে গেলাম, আর ওখানে গিয়ে আবারও ব্যাগ। তো ব্যাগ আর ব্যাগ, এখানে ছিল হচ্ছে টোট ব্যাগ ছিল, অনেক টোট ব্যাগ ছিল,
নানান ধরনের ব্যাগ পেয়ে যাবে, যেমন চাইছো তেমন ধরনের ব্যাগ পেয়ে যাবে। এছাড়াও তোমরা ঘর সাজানোর জিনিসপত্র পেয়ে যাবে ওখানে। এখানেও খুব সুন্দর সুন্দর গাছ, মানে পুরো রিয়েল গাছের মতন দেখতে লাগছিলো। আমি কিনেছিলাম না যেগুলো রিয়েল গাছ, ঠিক ওই রকমই রিয়েল লাগছিলো আমার দেখতে। তো ঘর সাজানোর জন্য কিন্তু খুব ভালো লাগবে। আর এগুলোর দাম আমি করিনি, তবে হ্যাঁ খুব একটা হয়তো দাম হবে না, যেহেতু ফুটপাতের ওপরেই ছিল, খুব একটা দাম তো হয় না। আর এখানে দুর্গা মূর্তিটা কি সুন্দর লাগছিলো আমার। তারপরে আমরা দেখে বাচ্চা কাচ্চা প্রচুর গরম লেগে গেছে, কাঁদতে শুরু করে দিয়েছে, আমরা বাড়িতে ফিরে এলাম। আমরা গড়িয়াহাট থেকে ঘুরে চলে এসেছি, তবে হ্যাঁ প্রচুর তো ঘুরতে পারিনি, কারণ যেহেতু দুটো বাচ্চা নিয়ে গেছিলাম আর প্রচুর ভিড় ছিল ওখানে, অত ঘোরা তো সম্ভব হচ্ছিল না, আর এত গরম লাগছিল, তাই জন্য বারবার করে বলছিল যে তোমার বাড়ি ও করে আমি চলে এসেছি। কিন্তু হ্যাঁ কি কি কিনেছি সেটা অবশ্যই দেখা হবে। জামা কাপড় কিছু কিনিনি, কারণ জামা কাপড় কেনার মতন টাইম হয়নি, কিন্তু হ্যাঁ অনেক ব্যাগ ট্যাগ কিনেছি, আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব যে কি কি নিয়েছি। তো চলো এখনই দেখিয়ে দিই, পরে গেলে পরে ভুলে যাবো, তার থেকে এখন দেখিয়ে দেওয়া ভালো। তো প্রথম জিনিসটাই আমি একদম ঢুকে গেছি, সেটা হচ্ছে এই যে এটা পুরো ছেঁড়া এরকমই। আমি একটা ব্যাগ দেখেছি আর একটা ব্যাগ দেখিনি, তো এরকমই দিয়েছে, কিছু করার নেই, মা বলেছে সেলাই করে দেবে। কিন্তু হ্যাঁ প্রিন্টটা বেশ ভালো লাগছে, ওভারঅল হ্যাঁ এক বছর তো ইউজ করতেই পারবো। আর নিয়েছি এটা একটা প্রিন্টেড ব্যাগ, প্রিন্টেড ব্যাগ এখন উঠেওছে আর প্রিন্টেড ব্যাগ দেখতেও খুব ভালো লাগে। তো এখানে এরকম পকেট মতন আছে যে ফোন টোন রাখা যাবে, আর দুটো চেন দিয়ে দিয়েছে, আর দুটো এরকম পাউচ মেকআপ টেকআপ রাখার জন্য খুবই সুন্দর, এরকম পাউচ দুটো প্রিন্টেড। ও শাড়ির একটা কলের মাথা নিয়েছি, যেটা বাসন মাঝে যেখানে ওটার জন্য। এই একটা ব্যাগ নিয়েছি, এটা ভীষণ সুন্দর একটা প্রিন্টেড। এই আর একটা ব্যাগ নিয়েছি, আর এই একটা স্প্রে নিয়েছি। ব্যাস এই কিনতেই আমাদের দু তিন ঘন্টা লেগে গেছে, এত ভিড়, আর আর কিছু কেনার টাইমই পাইনি। তো আমরা আবার বেরোলাম ফুচকা খেতে, তখন গড়িয়াহাটে এত ভিড় ছিল, আর এই বাচ্চা কাচ্চা নিয়ে ওরকম ভাবে যেহেতু গাড়ি নিয়ে যায়নি, অবভিয়াসলি ওখানে দাঁড়িয়ে কোলে নিয়ে ফুচকা খাওয়ার মতন অত এনার্জি ছিল না, আর এত গরম এত ভিড়, সেই জন্য আমরা বাড়িতে এসে সব জিনিসপত্র রেখে ওদের জামা কাপড় চেঞ্জ করি, একটা হালকা পাতলা জামা কাপড় পরিয়ে আবার বেরোলাম আমাদের পাড়ার মুখটাতে। ওখানে এখান থেকে ফুচকা খেয়ে নেবো, আর এখনও জানি না আছে কিনা, 9:30 বাজে, উঠে যাই না। আছে আছে, তুই কলকাতা এই কৃষ্ণনগরের মতন টেস্ট পাবি না কিন্তু, ওর ওর ফুচকা খাওয়ার ইচ্ছা। যারা মানে ওখানকার ওখানকার বাসিন্দা তাদের অবভিয়াসলি ওখানকার ফুচকাই ভালো লাগবে, কিন্তু হ্যাঁ এটা ওই মনের শান্তি আর কি, ফুচকা খাচ্ছি এরকম। আর এই যে হ্যালো হ্যালো তো আমরা আবার পার্কে এলাম ফুচকা খাওয়ার পরে, এই যে কি আনন্দ পেয়ে গেছে দুজনাই, বৃষ্টি তো আনন্দ পাই আর সবুজের প্রথমবার, সেজন্য খুব খুশি হয়ে গেছে, হাসি আরও থামছে না, হ্যাঁ হাসছে। রাত 10টার সময় এখন পার্কে এসে এই যে চড়ছে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো, আর আশা করি তোমাদের আজকে ভিডিওটাও ভালো লেগেছে। আমি নতুন নতুন কন্টেন্ট দেওয়ারও চেষ্টা করছি, সব ধরনের ভিডিও করার চেষ্টা করছি। আশা করি এই ধরনের শপিং হল তোমাদের ভালো লাগছে, বা যেই মার্কেট রিভিউগুলো করছি সেগুলো তোমাদের ভালো লাগছে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করতে তো ভুলবেই না, সাথে করে অবশ্যই কমেন্ট করবে যে তোমরা নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চাইছো। তোমরা দেখতে চেয়েছিলে যে হেয়ার প্যাক আর ফেস মাস্কের ওপরে ভিডিও, আমি সেটা নেক্সট দুটো ভিডিওর মধ্যেই বানিয়ে দেবো, হেয়ার মাস্ক আর ফেস প্যাকের ভিডিও। বাকি আর কি কি ধরনের দেখতে চাইছো সেটা তোমরা জানিয়ে দিও। আর ব্যাস এই ভিডিওটা এখানে শেষ করছি, টেক কেয়ার, বাই বাই, টাটা, বাই বাই, গুড নাইট বলো, গুড নাইট, কুটাই 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 বলেলাম, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট, টাটা, সুইট ট্রিপ, দিদা।
একটা একটা দিয়ে দাও।